हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आम्रा पाँचटी प्रिजन एस्केप मुवि सम्पर्के जानबो, जे मुविगुलोते आपनी सस्पेंस, थ्रिलर ओ माथा नष्ट प्लानिंग देखते पाबेन, जा आपनाके लकडाउनेर ए बोरिंग समयके एंटारटेन करते साहाज्य करबे। ताहले चलुन भिडियोटी शुरू करा जाक। तबे तार आगे आपनी जदि आमादेर चैनलटी सबस्क्राइब करे ना थाकेन, तबे एखोनी सबस्क्राइब करे निन, चमत्कार सब मुवि सम्पर्के सबार आगे जानते चाइले। नम्बर फाइवर मुविटी हलो एस्केप प्लान। ये मुविटी 2013 रिलीज पाए और ये मुविर आईएमडीबी रेटिंग होच्छे 6.7। ये मुविर स्टोरी ते देखानो हय रे नामेर एकजन व्यक्ति के, जार काज होच्छे सब जेलेर सिक्यूरिटी अबजार्व करा, और से सब जेल थेके पालाते पारदर्शी और सफल हय। किन्तु एइबार से एमन एकटी जेले आछे जेखाने सिक्यूरिटी अनेक बेशी और एटी समुद्रेर माझखाने तैरी करा हयेछे। ताई से जेलेर अन्य कैदीदेर साथे पालानोर जन्य प्लानिंग करे। एखन देखा जाक से कि सफल हय नाकि ना। नम्बर फोर मुविटी हलो पैपिलन, जेटी रिलीज है 2017। और आईएमडीबी ते ए मुविर रेटिंग होच्छे 7.2/10। ए मुविर लीडे हेनरी पैपिलन नामेर एक जन व्यक्ति के देखानो हुए छे, जाके मिथ्या अपराधे लाइफ टाइम प्रिजने थाकार शास्ति देवा हय। किन्तु हेनरी पैपिलन पुरो प्लानिंग करे ए जेल थेके पालानोर छक कषे फेले। এখন সে কি তার এই প্ল্যানে সাকসেস হতে পারে নাকি না, তার জন্য মুভিটি আপনাকে দেখতে হবে। নাম্বার থ্রিতে আছে দ্য ওয়ে ব্যাক। 7.3 আইএমডিবি রেটিং পাওয়া এই মুভিটি 2010 রিলিজ পায়। এই মুভির স্টোরিতে একজন ব্যক্তিকে 20 বছরের জন্য জেলে থাকার শাস্তি দেওয়া হয়, আর তাই সে অন্য কয়েদীদের সাথে একটি প্ল্যানিং করে আর জেল থেকে পালাতে সফল হয়ে যায়। কিন্তু তারা তারপরেও স্বাধীনতা পায় না, আর তার জন্য তাদের 4000 মাইল হেঁটে পার করতে হবে। এখন তারা কি এই 4000 মাইল যাত্রা ঠিকভাবে করতে পারবে নাকি না, তা জানতে হলে মুভিটি আপনাকে দেখতে হবে। এই মুভিটা আপনাকে খুব টাচ করবে, আর এটি একটি মাস্ট ওয়াচ মুভি। তাই আমি বলবো এই মুভিটি আপনি মিস করবেন না। নাম্বার টু এর মুভিটি হলো এসকেপ ফ্রম অ্যালকাট্রাজ, যা কিনা রিলিজ হয় 1979। আর আইএমডিবিতে এই মুভির রেটিং হচ্ছে 7.6। এই মুভির স্টোরিতে ফ্র্যাঙ্ক নামের একজন অপরাধীকে ওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ঙ্কর জেলে পাঠানো হয়, যে জেল থেকে এই পর্যন্ত কেউ পালাতে পারেনি। আর তাই ফ্র্যাঙ্ক সেখান থেকে পালানোর জন্য ছোট একটি টিম বানিয়ে ফেলে। এখন তারা কি এই জেল থেকে পালাতে সক্ষম হয় নাকি না, তা জানতে হলে মুভিটি আপনাকে দেখতে হবে। নাম্বার ওয়ানের মুভিটি হলিউডে নির্মিত ওয়ান অফ দ্য বেস্ট মুভি, যার নাম হলো শশাঙ্ক রিডেমশন। 1994 রিলিজ পাওয়া এই মুভির আইএমডিবি রেটিং হচ্ছে 9.3/10। এই মুভির স্টোরি একদম ইন্টারেস্টিং, যেখানে অ্যান্ডি নামের একজন সাকসেসফুল ব্যক্তিকে 2টা মার্ডারের অপরাধে লাইফ টাইম জেলের শাস্তি দেওয়া হয়। আর তাই অ্যান্ডি অনেক বড় একটি প্ল্যানিং করে, যার মাধ্যমে অনেক বছর পর সে ওই জেল থেকে পালাতে সক্ষম হয়। আর তার প্ল্যানিং অনুযায়ী তখন সে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। এখন সে এগুলো কিভাবে করলো, তা জানতে চাইলে মুভিটি আপনাকে দেখতে হবে। প্রিজন এস্কেপ মুভি লিস্টের মধ্যে এখন পর্যন্ত এই মুভিটি নাম্বার 1 মুভি। সো গাইজ, এই ছিল আজকের প্রিজন এস্কেপ টপ5 মুভি লিস্ট। যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন। আর আজকের লিস্টের মুভিগুলোর মধ্যে কোন মুভিটি আপনার কাছে ভালো লেগেছে, তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।